করেন না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে। মনে করবেন না অন্যান্য ছেড়ে দেওয়া হবে, ডাক্তার জাফরুল্লাহ বলেছেন এই বাংলাদেশের দুইজন মানুষকে অন্যায় ভাবে জেলখানায় রাখা হয়েছে, এক হলো আব্দুল কাদের মোল্লা আর এক হলো আল্লামা সাইদ। আপনারা সবাই আলহামদুলিল্লাহ, যারা আজকে সম্মানিত ভাইরা এই মাহফিল, কোরআনের মাহফিল বলি আলহামদুলিল্লাহ, আপনাদের যদি এত কষ্ট হয় কোরআনের পাখি এতটা বছর কারাগারে আপনাদের কষ্ট হয় কি না বলবে, আপনাদের যদি কষ্ট হয় তাহলে কেন মাগছে না, জ্বালায় গেছেন কেন, সবাই বসে বলে ইল্লাহ থাকবে, ইল্লাহ থাকবে। আমার ভাই অনেক সুন্দর আলোচনা করে বলে আলহামদুলিল্লাহ, আপনাদের মহব্বতের মানুষ বলেন আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ভয় আছে, কথা বলে ভয় আছে, কারণ আমরা মরলে শহীদ বলেছেন কে, নাতি যার, কিন্তু কিছু কিছু জায়গায় দেখি ওনার নামটা নিলে সমস্যা। আরে ভাই সমস্যা কেন, সমস্যা এই জন্য কারণ ওনার প্রকৃত পক্ষে মেন্টালি প্রবলেম, যদি স্বাভাবিক ভাবে আপনি ভাবেন তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন ওই মানুষটার নাম নিলে কি ইসলাম কায়েম এখানে হয়ে যাবে, তাদের নাম নিতে দেন না কেন, শোনেন বাতিলরা এমনই অবস্থায় তারা অবস্থান করে রাত্রিবেলা যখন হেঁটে চলে একা রাস্তা দিয়ে পাশে একটা পাখিও যদি হুট করে লড়ে ওঠে ওরা তখন ওদের পরিচয় ফুটে, কারণ কি জানে লোকটা একা ভয়ের মধ্যে আছে, এরাও বুঝতে পারে যে আসলে আমি যে কোন জাহেলের জাহেল আমি ভালো জানি, ওর নাম নিতে দিলে এক সময়ের ক্ষমতার মস্ত কেড়ে নিতে পারে, এই জন্য যত জানি ওনাকে নিয়ে আছে লড়াই আছে, এটা আমি বলে ভাই সমস্যা কি, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে ভালো করে একদম নিরপেক্ষ মন নিয়ে শুনবেন, আমি এটা রাজনৈতিক মঞ্চ হিসেবে নিই না, দরকার নাই, রাজনীতি কথা বলবো কেন, বাংলাদেশের রাজনীতি সারা পৃথিবীতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নোংরা নষ্ট রাজনীতি, ওগুলো আমরা কথা বলি না, কিন্তু বাস্তব কথা যেটা সেটা আমরা এটাই বলতে চাই যে এই কোরআনের তাফসির তিনি করে গিয়েছেন। আওয়ামী লীগের ভাই যারা আছে ভালো করে একটু শোনেন, আপনার দলীয় নেতা, আপনার দলীয় নেতার নাম যদি কাউকে নিতে নিষেধ করা হয় বা আপনার উস্তাদের নাম যদি নিতে নিষেধ করা হয় আপনার তো গায়ে জ্বালা পোড়া ধরে ধরে না, বিএনপি যারা করেন তাদেরও তো ধরে নাকি ধরে না, তো ভাই আমরা মুসলমান আল্লাহর কোরআনে তাফসির শরীফ আল্লামা সাইদি কোন দল করে ওইসব চিন্তা বাদ, ওইসব চিন্তা আমরা করি না, আমরা আল্লামা সাইদিকে কোরআনের একজন পাখি হিসাবে চিনি, এর বেশি কিছু না, ওই মানুষটার তাফসির শুনে আমরা দিনের পথে চলার চেষ্টা করি, ওই মানুষের তাফসির শুনে আমরা সঠিক কথা বলার চেষ্টা করি, বিশ্বাস করেন এর দ্বিতীয় কোন চিন্তা সেতু আমাদের মনের মনে ঘটায় নাই, আমরা বলি না যে আল্লামা সাইদিকে ক্ষমতার মস্ত দাও তোমরা ক্ষমতা আমাদের ছেড়ে দাও, এটা বলি না, বরং আমরা এটা বলি তোমরাই মিনিস্টার থাকো, তোমরাই মন্ত্রিত্ব নাও, সব ক্ষমতার মালিক তোমরাই হও, কিন্তু আমাদের একটাই চাওয়া কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও, আর এই কোরআন মুসলমান হিন্দু বৌদ্ধ সকলের কোরআন, এই কোরআনের বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ
আছে নাই এরকম লোক নাই? কিছুদিন আগেই তোমাদের আইন প্রণয়ন করা হলো। আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট বক্তব্য দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদকে হারাম করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে আদাব, মদকে হারাম করেছেন কে? আল্লাহ। এই কোরআনের যদি একটা শব্দকে অমান্য করে ওটা বেঈমান, কথা বলা লাগবে। এই কোরআনের একটা শব্দ যদি কেউ অমান্য করে ওটা বেঈমান। এই তদ্রূপ ভাবে আল্লাহর কোরআন মদকে হারাম করেছে, এই মদকে যারা জাহির করেছে, এই মদকে যারা জাহির করে দিয়েছে আল্লাহ কসম ওটা বেঈমানের বাচ্চা হয়ে যাচ্ছে। দল আপনার পকেটে রাখেন, কথা হবে কোরআন থেকে। আমি ভয়ের মধ্যে আছি, রাগ করছে না, রাগ করার দরকার নেই ভাই। মনে রাখতে হবে সারা পৃথিবী আমাদের, সারা পৃথিবী আমাদের মুসলিমদের, এই মুসলমানদের পৃথিবীতে মুসলমানরাই রাজত্ব করে আর কেউ না। মুসলমানরা আজকে কিছু বলতে পারে না, যত ঘোষ নন্দ ঘোষ সত্যতা বললে দোষ, যত ঘোষ যত ঘোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার রাজাকার, নামটা হবে তোমার রাজাকার। এটা মূল ব্যাপার, সত্য কথা মানুষের সহ্য হয় না, হবেও না, তবে আলহামদুলিল্লাহ আজকে কমেডি ভালো, আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে যে কথা বলছিলাম ওনার নামটা নিতে দেন, কিচ্ছু চাই না, একটু শান্তি দাঁড়াতে পারেন সে ব্যবস্থাটা করেন, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আপনার কষ্ট আছে নাকি ভাই? এই শেষের দিকে ইনশাআল্লাহ আমার সময়, কষ্ট নিয়েন না। তাহলে এই কোরআন নাযিল করেছেন কে? কোরআনের যে মালিক, ওই মালিকের কাছে চাইলে মালিক কি বান্দাকে ফিরিয়ে দেয়? আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা একদম আমার চেয়ে বেশি ভয় পেয়েছেন, বলেন তো আল্লাহু আকবার, আলোচনা আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের সামনে পৃথিবীর কোন জালিম এসে দাঁড়াতে পারবে না, শুধুমাত্র মুসলমানদের ঈমান দরকার। আজকে আমাদের ইমান নাই, ইমান হয়েছে ভেজা, কি জাহাল, সয়াবিন তেল কত করে লিটার গো? সয়াবিন তেল খেয়ে যা হয়, সয়াবিন তেল খাওয়া বাদ দেয়, একটু মানে সরিষার তেল খাওয়ার চেষ্টা করে, পাঙ্গাস খায় না, তেলাপিয়া খায় না, একটা সস্তা মাছ। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে পাঙ্গাস আর তেলাপিয়া হার্টের রোগ ভালো করার জন্য সবচেয়ে ভালো ওষুধ। যে মহিলা কি হলো, আচ্ছা লক্ষ্য করেন মাইক তো চলছে নাকি শোনা যায়, যে মহিলা প্রেগনেন্ট ওই মহিলাকে বেশি বেশি করে প্রচুর শাক খাওয়াবে, কে শাক? কচুর শাক খাওয়াবেন, ওনার আয়রনের অভাব হবে না, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি সমস্যা না, শাক খেলার মাঝে মাঝে বন্ধ করে দেয়, কি হইল, কারেন্ট চলে গেছে না? আচ্ছা আল্লাহ আমাদের কবুল করে বলেন আমি। তাহলে ভাই যে কথা বলছিলাম চাইবো কার কাছে, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম গোলাম, যদি আমার কাছে আল্লাহর কোন গোলাম চায় আমি তার চাওয়াটা অপূর্ণ রাখি না, আমি পূর্ণটাই পৌঁছে দিই, সুবহানাল্লাহ বলেন। ঠিক এমন ভাবে চেয়েছিলেন আল্লাহর একজন নবী, না হযরত দাউদ আলাইহিসসালাম, কি নাম, কথা শুনেন সময় কম বুঝেন না, হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় গিয়েছি, আমার তো নবুয়তের জীবন শেষের পর্যায়ে, তোমার কাছে আমার একটা সাওয়াল আল্লাহ, আমার পরে নবীতে আমার সন্তানদের
মধ্যে কেউ হবে এটা আমি শিওর, কিন্তু কে হবে এটা শিওর না, আমাকে একটু জানাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কার কাছে? দাউদ আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও আমার নবী দাউদকে যে বলো 100 বাক্স তুমি জান্নাত থেকে নিয়ে যাও, এই বাক্সের ভিতরে কি কি জিনিস আছে এইটা যদি কেউ বলতে পারে তার সন্তানদের মধ্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করে দেবে। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন জিব্রাইল আমিন, আসার পরে কে বলেন, ইয়া দাউদ, হে আল্লাহ নবী, এই যে বাক্স, কি এই যে বাক্স, আপনার সন্তানদের ডাকেন যে এটার মধ্যে না দেখে কি আছে বলতে পারবে, সে নবী হয়ে যাবে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম প্রথম সন্তানকে ডাকলেন, প্রথম সন্তান এসে বলছে, আব্বা কি হয়েছে, তো এটার মধ্যে কি আছে বলো, তো ঠিক আছে বলবো, তারপর চাবি দেন খুলে দেখি কি আছে। আচ্ছা চাবি দিলে কি ওইটা বলতে পারলে সে কি নবী হবে? না দেখে বলা লাগবে, শর্ত হলো না দেখে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের সমস্ত সন্তানরা আসলেন, একে একে কেউ বললেন না, প্রথম সন্তান গেলেন, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, সবাই গেল, যখন কেউ পারল না অবশেষে একজন সন্তান দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ছোট্ট সন্তান। কেউ কেউ বলেছে তাফসীরে এসেছে তার বয়স 13 বছর, কেউ কেউ বলেছে 14 বছর বয়স, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। ইতিহাসে এই প্রথম একজন নবী যাকে আল্লাহ একদম মানে নাবালক অবস্থায় আল্লাহ নবুয়তি দান করেছে। সুবহানাল্লাহ বলে, সুরে বলে সুবহানাল্লাহ। কে ভাইরা আমার, সেই দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘরের ভিতরে বসা, এদিক থেকে বাবা অপেক্ষা করছে আর ডেকে বলছেন, সুলাইমান আমার কাছে আসো। হযরত সুলাইমান ঘরের ভিতরে নামাজে সিজদায় গিয়েছেন, সিজদা থেকে উঠে আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ তুমি রাজা ধীরাজ, সম্রাটের সম্রাট, তুমি যদি না দাও কেউ তো পাবে না, তুমি যদি দাও সবাই তো পেতে পারে, আল্লাহ তোমার কাছে আমার সাওয়াব, দয়া করে তুমি বলে দাও বাক্সের মধ্যে কি আছে, জোরে বলেন চাইলেন কার কাছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্সের মধ্যে নবুয়তের জন্য তিনটা জিনিস রেখে দিয়েছে, একটু জোরে বলা যাবে কি, কয়টা? জোরে বলেন কয়টা? জোরে হইলো না? এই তিনটা জিনিস। সুলাইমান আলাইহিস সালাম আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে, আসার পরে বলছেন, আব্বা কিছু বলবেন, এই বাক্সের মধ্যে কি আছে বলবো, তাই আব্বা আল্লাহ এমন এক আল্লাহ, সাথে চাইলে তিনি খুশি হয় না চলে যাবে, আমি আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু بالصبر والصلاة إن الله مع الصابرين. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি নামাজের ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাকে ফেরাই না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আব্বা আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্সের ভিতরে নবুয়তের জন্য তিনটা জিনিস রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস আমাদের জন্য পাঠিয়েছে, এই তিনটা জিনিস যে বলতে পারবে এই জন্য তাকে নবী বানানো হবে, জোরে বলা যাবে কি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিলেন সুলাইমান আলাইহিস সালাম যে এই তিনটা জিনিস আছে, আল্লাহ তাকে নবী বানালেন। আচ্ছা বলেন তো বাক্সের ভিতরে কয়টা জিনিস আছে ভাই, ব্যাগগুলো এক লগে কম না কম, কয়টা? এই তিনটা জিনিস কি কি আছে জানার দরকার আছে না নাই? কে কে জানবেন না, হাত তুলে দেখান। ঠিক আছে, বুঝতে পারে না, হ্যাঁ এই জন্য তো বেঈমানটা মাথার উপরে চড়েছে, দে দে সেল দে, এত বড় সিনেমা থেকে নেতা কোথাও উঠেই করে না হাতে।
কথা স্পষ্ট, যাদের রক্তে ভেজাল আছে তারাই কেবল আলেমদের বিপক্ষে যায়, আর যাদের রক্তে ভেজাল নাই তারা আলেমের বিপক্ষে যায় না। কথা বলে ঠিক কি না? কি করে একটা মানুষ আলেমের বুকে বলে চলে আমার বসে আছে? তবে মাথা খারাপ করেন না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে। মনে করবেন না এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। ডাক্তার জাফরুল্লাহ বলেছেন এই বাংলাদেশের দুইজন মানুষকে অন্যায় ভাবে জেলখানায় রাখা হয়েছে, এক হল আব্দুল কাদের মোল্লা আর এক হল আল্লামা সাইদ। আপনার হাত দিয়েও নেব অবশ্যই তাদের সমস্যা আছে, কথা তো বলেছি, কমিটির উপরে চাপ আসছে বিভিন্ন ভাবে, সেগুলো তারা বলছে, আপনারা টেনশন করেন না, বসেন বসেন বসেন। সুলাইমানকে নবী বানালেন, এই নবুয়ত দিলেন কয়টা জিনিসের মাধ্যমে? জোরে বলা লাগবে, কয়টা? আপনারা যদি ধৈর্য সহকারে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ এই কথাটা শেষে বলবো। আমি জানি আমার বুকে মেশিন গানের বুলেট ধরতে পারে, টিকারের টিপ দেয়া হলেও মৃত্যু যদি ফয়সালা না হয় পৃথিবীর কোন সালেদের বুলেট আমার বুকে ধরতে পারবে না। আমি কাউকে বড় করে কথা বলি না, মেরে পুঁতে রাখলে পোস্ট দিবে না আমি তাও জানি এই জন্য বাড়ি থেকে যখন বের হই মা বাবা বউয়ের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে বের হই কারণ আমরা জানি আমাদের জন্য হকের ময়দানে নাই কোনো শয়তানের রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না কখনো কারণ ইমানদার যাদের খাপ বাবার খোবাইদের যাদের খাপ বাবাকে হাজার বার মেরেছে খোবাইদকে হত্যা করেছে তারপরে মুক্তি আমার আল্লাহর নামে স্লোগান দিয়েছে। আল্লাহর নামটা নিতে তাদের কলিজা কাঁপে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে আল্লাহ কসম করে বলবো টাটকা মুশরিক ছাড়া কিচ্ছু নয়। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে সুলাইমান আলাইহিস সালামের এই বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে ভাই? জোরে বলুন কয়টা? এই তিনটা জিনিস কি কি? আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে কষ্ট হচ্ছে না তো বলবো। হ্যাঁ, এবার আসেন আজকের আলোচনার মূল বিষয়ের দিকে যাই। আজকের আলোচনার মূল বিষয় হলো আমি আপনাদের সামনে সূরা মুলকে, কোন সূরা আমি বিস্তারিত বলবো, সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি 1 নম্বরটা নিয়ে হয়তো কথা বলার সুযোগ পাবো না, 2 নম্বর দিকে আর যাবো না, আমি যাচ্ছি 1 নম্বর। তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আস্তে করে বলেন, আল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন ভাই? আল্লাহ। ভাই কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে কথা বলবো আপনারা শুনবেন, আর আমার আলোচনা যদি কোরআনের বিপক্ষে যায় এখানে আসবেন মঞ্চে এসে আমার গলা চেপে ধরে জিব্বাটা কেটে ছিঁড়ে ফেলবেন, আল্লাহর কসম আমি কিছু বলবো না। কিন্তু আমার কথা যদি কোরআনের পক্ষে হয় কোরআনের দিকে হয় মুসলমানের বাচ্চা হিসেবে আপনাকে মেনে নিতেই হবে, যদি না নেন তাহলে আপনি আজকে এখানে সাপোর্ট দেন আমি মুসলমান না, এখানে সুপারিশ করে বলে আমরা কি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, থাকবে
থাকিনি। বিপ্লবী আমি চিরতরে যাই, চিরতর যাই, চির নির্ভীক আল কোরআনের সহসায় আমি কোটি কোটি করে রাতের ভীর। নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সংগ্রাম, এই স্লোগান কার? জোরে বলে প্রথমে আল্লাহ বলছেন বরকতময় তিনি, যার হাতে সর্বসময় কর্তৃত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কদির, রাতের সব কিছুর উপরে, তার নিচে হতে পারে সব কিছু, কিন্তু তিনি সবার কি? তিনি সবার কি? তার মানে তিনি সবার, তার উপর আর কেউ নাই, ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তাকে। তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে আমার আল্লাহর কাছে বেশি প্রিয়? জীবন মাল এগুলো দিয়েছেন আল্লাহ, কেবলমাত্র কে কতটুকু আল্লাহর কাছে বেশি প্রিয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলছেন ক্ষমতার মালিক আমি আল্লাহ। সম্মান আর একটা জিনিস, তার মানে ক্ষমতা পাওয়ার পরে তারা মনে করে ক্ষমতা